আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের যে লোকাল বাস সার্ভিস পরিবহন, এটা আসলে কীরকম। এইখানের যে সার্ভিস আপনার আসলে মুখের ভাষা দিয়ে বলে বোঝানোর মতো না, কেননা এইখানে আপনার বাসের জন্য অপেক্ষা করার জন্য রয়েছে আপনার একেবারে শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশনের ব্যবস্থা। আপনার পরিবেশটা এত সুন্দর গ্লাস করা যেখানে আপনি দীর্ঘ সময় আসলে অপেক্ষা করতে পারবেন একটি বাসের জন্য, আর আপনাকে দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষাও কিন্তু করতে হবে না। আপনার এক একটা বাসে কিন্তু 4-5 মিনিট পরপরই এক একটা করে বাস চলে আসে, আপনার বাসে একেবারে গাদা গাদি, এইসব কিন্তু ভুলেও পাবেন না। এমনও হয় যে বাসে আসলে পাবলিক চড়ার মতো নেই বললেই চলে। আর একটা কথা না বললে নয়, সেটা হলো আমাদের বাংলাদেশে কিন্তু বাসে ওঠার পর আপনার টাকা তোলার জন্য একজন লোক থাকে এবং কি আপনার নামানো উঠানোর জন্য হেল্পার থাকে। তো এখানে কিন্তু আপনি ওইগুলো কিছুই পাবেন না, শুধু পাবেন একটি ড্রাইভার যে বাসটাকে নিয়ন্ত্রণ করবে। আমি যে বাসটার জন্য অপেক্ষা করছি সেটা কিন্তু আপনার ইতিমধ্যেই চলে আসার পথে, কেননা আপনি উপরের দিকে ডিসপ্লেতে একটু লক্ষ্য করলে দেখবেন ওই যে আপনার ওইখানে সিগন্যাল দিচ্ছে যে বাসটা কাছাকাছি চলে এসেছে, স্টেশনের কাছাকাছি। তো আমি এখন আসলে যেহেতু আপনাদেরকে দেখানোর পারপাসে বাসে চড়বো, আমি পেমেন্টটা করব না, আশা করি আপনারা পেমেন্টটা করবেন। আমি যে বাসটার জন্য অপেক্ষা করছিলাম ওইটা কিন্তু আপনার ইতিমধ্যেই চলে এসেছে। তো আমরা আসলে বাসে চড়বো, চড়ার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাস চলে কতটুকু দূরে যায়। অলরেডি বাস চলে এসেছে। বাসার ভেতরের যে আসলে পরিবেশটা তা আসলে কি আর বলবো, বলে বোঝানোর মতো না। আমি সামনের দিকে যাব। আপনার এখানে কিন্তু আলাদা আলাদা সেকশন করা রয়েছে চলাফেরা করার মতো, আসলে আজনবী ছাড়া এখানে আসলে পাবলিক নেই বললে চলে। আর আপনাদেরকে কিন্তু আমি দেখালাম যে আমি কিন্তু কোনো টাকা পয়সা বা কার্ড কিছুই পাস করি নাই। আর এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো আপনার কার্ড পাস করা, কারণ এখানে যেহেতু ড্রাইভার আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেবে না এর জন্য। আর আপনার যদি কোনো জায়গায় থামানোর জন্য দরকার হয় সেক্ষেত্রে খুব সুবিধা রয়েছে, আপনি চাইলে এখানে নামতে পারবেন। অটোমেটিক গেটটা কিন্তু খুলে গেল, আপনার যদি কেউ চাই উঠতে পারবে এবং কি চাইলে নামতে পারবে। আসলে এইসব কারণে এই আরওয়া মিনার মানে উন্নত আর্থিকটাকে ব্যবহার করতে পারে, চলতে পারে, এর জন্য আপনার খুবই সুন্দর ব্যবস্থা করে রেখেছে। সারাদিনও যদি আপনি বসে থাকেন সেই ক্ষেত্রে আপনার কাছে বিরক্তিকর বা অসহ্যজনক হবে না, এরকম আমি নিজে থেকে বলতে পারি। ধরুন আপনি ওঠার সময় 4 রিয়াল ভাড়া দিয়ে দিলেন, তো এখন আপনি আপনার গন্তব্যস্থানে গিয়ে কাজ শেষ করে আপনি আবার যদি 2 ঘন্টার ভিতরে আপনি রিটার্ন ব্যাক করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো টাকা কাটবে না, তারা ফ্রিতে আপনাকে নিয়ে আসবে। আবার সামনে একটা স্টেশন আছে, আমি এই স্টেশনে নেমে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ফ্রিতে বাসের জার্নিতে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।